জিনিয়াস এডুকারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আলোচনা করব কোন সময় পড়াশোনা করলে সবচেয়ে ভালো পড়া মুখস্থ হয়, অর্থাৎ কোন সময়টিকে তোমাদের লেখাপড়া করার জন্য বেছে নেওয়া উচিত। আর সেই সঙ্গে আলোচনা করব প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই একটা রুটিন থাকা প্রয়োজন, রুটিন ছাড়া কোনো কাজের সফলতা আসে না, যে কারণে তোমাদের লেখাপড়া করার জন্য একটা নির্দিষ্ট রুটিন অবশ্যই প্রয়োজন। তোমরা কিভাবে রুটিন তৈরি করবে এবং একটি খসড়া রুটিন আমি তৈরি করে দেব যা তোমাদের জন্য অনেক সাহায্য করবে। ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে। তবে মূল আলোচনায় আসার আগে আমি তোমাদের পড়াশোনায় বাধা সৃষ্টি করে এমন কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পড়ছো, তোমাদের এই যে বয়স, এই বয়সটাকে বলা হয় বয়স সন্ধিক্ষণের সময়, অর্থাৎ কৈশোর এবং যৌবন এর মধ্যবর্তী সময়। এই সময়টিতে ছেলেমেয়েদের মধ্যে দৈহিক এবং মানসিক চাহিদার পরিবর্তন ঘটে। এই সময় লক্ষ্য করা যায় ছেলেরা মেয়েদের প্রতি, মেয়েরা ছেলেদের প্রতি আকৃষ্ট হয়, যা অনেক সময় লেখাপড়ার করার জন্য মনসংযোগে বিঘ্ন ঘটায়। এটি অবশ্য আমার কথা নয়, এটি হলো মনোবৈজ্ঞানিকদের কথা। আর সেই সঙ্গে মনোবৈজ্ঞানিকরা এই সময়টিকে বলেছেন ঝড় ঝঞ্ঝার কাল। সাধারণত দেখা যায় প্রাকৃতিক বিপর্যয় অর্থাৎ ঝড় ঝঞ্ঝার সময় অনেক গাছপালা পড়ে যায় এবং নষ্ট হয়ে যায়, কিন্তু সব গাছ পড়ে না, যে কয়েকটি গাছ বেঁচে থাকে সেই কয়েকটি গাছ কিন্তু বৃক্ষে পরিণত হয়। আর তোমাদের এই যে সময় বয়স, এই সময়টিকে তোমাদের ঝড় ঝঞ্ঝার কাল বলা হচ্ছে। এই সময়ে তোমরা অনেকেই বিভিন্ন প্রলোভনে পড়ে তোমরা নষ্ট হয়ে যেতে পারো, এবং তোমরা যারা সংযত থাকবে তারাই কেবল এই ঝড় ঝঞ্ঝার কাল পেরিয়ে দাঁড়িয়ে থাকবে এবং তারাই একজন আদর্শ মানুষ হবে, একজন প্রতিষ্ঠিত মানুষ হবে। আর একটি পয়েন্ট হলো এই বয়সে অর্থাৎ এই বয়স সন্ধিক্ষণের সময় ছেলেমেয়েদের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা যায়, সেটা হলো ছেলেমেয়েরা দলবদ্ধভাবে থাকতে চায়, অর্থাৎ একটা দল এবং আর একটা দলের মধ্যে বিবাদ সৃষ্টি হয় মাঝে মাঝেই, এবং যা ছাত্রছাত্রীদের মধ্যে বা ছেলেমেয়েদের মধ্যে পড়াশোনার ক্ষেত্রে মনোসংযোগে বিঘ্ন ঘটার সম্ভাবনা তৈরি হয়। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বয়সের ছেলেমেয়েরা নিজেদের পরাজয়কে মেনে নিতে পারে না, যে কারণে ছেলেমেয়েরা গেমের প্রতি আকৃষ্ট হয়, কারণ প্রত্যেকটা গেমের ক্ষেত্রেই দেখা যায় একজন হারে একজন জেতে। যে গেমে হারে তার মধ্যে একটা জেদ তৈরি হয় পরবর্তীতে তাকে হারানোর জন্য, নিজেদের পরাজয়কে কখনোই মেনে নিতে পারে না, যার ফলে এদের মধ্যে পড়াশোনায় মনোসংযোগে বিঘ্ন ঘটে। তাহলে কি তোমরা বন্ধু বান্ধবীদের সঙ্গে মেলামেশা করবে না? করবে, কিন্তু তার মধ্যে যেন খারাপ উদ্দেশ্য না থাকে। তোমরা কি তাহলে দলবদ্ধভাবে চলবে না? চলবে, তবে তোমাদের দুই দলের মধ্যে যেন বিবাদ তৈরি না হয় যা পড়াশোনার ক্ষেত্রে মনোসংযোগে বিঘ্ন ঘটায়। আর তোমরা কি গেম খেলবে না? খেলবে, তবে সেটা যেন বিনোদনের জন্য হয়, নেশায় পরিণত না হয়। এবারে আসব আজকের মূল আলোচনায়, অর্থাৎ কোন সময় পড়াশোনা করলে সবচেয়ে ভালো পড়া মুখস্থ হয়। কেউ কেউ বলে সকালবেলায় অর্থাৎ ভোরবেলায় মন ফ্রেশ থাকে, ভোরবেলায় বা সকালবেলায় লেখাপড়া করলে সবচেয়ে ভালো পড়াশোনা করা যায়। আবার কেউ কেউ বলে রাত্রিবেলায় নির্জন পরিবেশে লেখাপড়া করলে সবচেয়ে ভালো পড়া মনে থাকে, আবার কেউ কেউ দুপুরবেলার কথা বলে। তো এ থেকে বোঝা যায় সবার ভালো লাগা কিন্তু এক নয়। আমি তোমাদের মতো যখন লেখাপড়া করতাম তখন আমার লেখাপড়া করার সবচেয়ে ভালো সময় ছিল দুপুরবেলা। আমি দুপুরবেলায় সবচেয়ে বেশি পড়াশোনা করতাম, আর পড়তে পড়তে ঘুম পেলে ঘুমিয়ে যেতাম। আর এই দুপুরবেলায় ঘুমানোর জন্য আমি রাত জেগে পড়তে পারতাম, যেটা ছিল আমার ভালো লাগা। তবে আমার আরও অনেক বন্ধু ছিল যারা রাত জেগে পড়াশোনা করতো না, তারা কি করতো, সন্ধ্যা রাত্রে পড়াশোনা করে ঘুমিয়ে পড়তো এবং তারা ভোরবেলায় পড়তো, সেটা তাদের কাছে ভালো লাগার ছিল। তবে আমার ভালো লাগাটাই যে তোমাদের মেনে নিতে হবে এমনটি নয়, কারণ ভালো লাগা সবার আলাদা আলাদা। তাই তোমার ভালো লাগা তোমার ব্যাপার, কোন সময়টি
পড়তে ভালো লাগবে তোমার সেটি তুমি বাছাই করে নেবে। তবে একটা পরামর্শ আমি তোমাদের দেব, তোমরা যদি রাত জেগে পড়ো তাহলে ভোরে পড়তে পারবে না, আর তুমি যদি সন্ধ্যা রাত্রি পড়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো তাহলে তোমাকে ভোরবেলায় পড়তে হবে। এবারে আসবো আমি তোমাদের রুটিনটা কেমন হওয়া উচিত, তোমরা যারা ভোরবেলায় পড়বে তারা কীভাবে রুটিন তৈরি করবে, এবং যারা রাত জেগে পড়বে আমি একটা খসড়া রুটিন দেব, এবং এই রুটিনের ভিত্তিতে তোমরা একটা ধারণা পেয়ে যাবে কীভাবে তোমরা রুটিন তৈরি করবে। তবে রুটিন ছাড়া ভালো রেজাল্ট কখনোই সম্ভব নয়। আর একটা কথা বলে নেব, একটাই রুটিন তৈরি করবে না, রুটিন তৈরি করবে তিনখানা। একটা রুটিনে দুদিন পড়বে, অর্থাৎ প্রত্যেকটা রুটিনের যে সময়গুলি ভাগ করবে সেই সময়গুলিতে সাবজেক্ট দিয়ে দেবে, অর্থাৎ একটা সাবজেক্ট যেন দুদিন অন্তত পড়তে পারো তুমি। তারপরে সেই রুটিনটিকে দুদিন কাজে লাগাবে, সোম মঙ্গল, আর একটা রুটিন তুমি মঙ্গল বুধ, আর একটা রুটিন বৃহস্পতি শনি, এইভাবে তোমরা তিন দিন রাখবে, একটা রুটিন দুই দিন, একটা রুটিন দুই দিন, আর একটা রুটিন তিন দিন, অর্থাৎ সাত দিনের তোমরা রুটিন তৈরি করবে, তিনখানা রুটিন বানাবে, তাহলে তোমাদের সমস্ত সাবজেক্টগুলি কভার হবে। কারণ হলো একদিনেই সব সাবজেক্ট কভার করতে যাবে না, কারণ যে সাবজেক্টটি তুমি পড়তে বসবে সেই সাবজেক্টটি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আরেকটি সাবজেক্টে হাত দেবে না, তাহলে তোমাদের পড়াশোনায় ব্রেক হবে, যে কারণে তোমাদের পড়াশোনাটার মধ্যে কোনো ছন্দ থাকবে না। তো চলে আসছি এবার আমরা রুটিনটি তোমাদের কেমন হওয়া উচিত। তবে রুটিন তৈরি করার সময় কয়েকটি বিষয় তোমরা অবশ্যই মাথায় রাখবে, যেমন তোমাদের ঘুমানোর নির্দিষ্ট সময়, রাত্রিবেলায় অন্তত ছ ঘন্টা তোমরা ঘুমানোর জন্য সময় বরাদ্দ রাখবে। যেমন ধরো তুমি যদি রাত ১২টা পর্যন্ত পড়ো তাহলে সকাল ৬টায় উঠবে, এক্ষেত্রে তোমার ভোরবেলায় ওঠা হচ্ছে না। যারা রাত্রি ১০টা পর্যন্ত পড়াশোনা করবে তারা ভোর ৪টায় উঠতে পারবে, অন্তত ৬ ঘন্টা যেন রাত্রিবেলায় ঘুমের জন্য বরাদ্দ থাকে। আর তোমরা এক থেকে দেড় ঘন্টার সময় বরাদ্দ রাখবে দুপুরবেলায়, তোমাদের রুটিনে এটা মাস্ট রাখবেই, তোমাদের ঘুমটাকে দুটো ভাগে ভাগ করে নেবে, তাহলে দেখবে শরীরটা ভালো থাকবে, মন ফ্রেশ থাকবে। আর তোমরা যদি রাত্রিতেই সাত ঘন্টা বা আট ঘন্টা ঘুমোও তাহলে দেখবে তোমাদের পড়াশোনায় ছন্দ আসবে না, কারণ সারাদিনে একটা না পড়া ভালো লাগবে না। আর একটা বিষয় তোমাদেরকে মাথায় রাখতে হবে, তোমার রুটিনের মধ্যে যেন বন্ধুদের সঙ্গে চ্যাট করার এক ঘন্টার সময় থাকে প্রতিদিন, সেই সময়টা সাধারণত বৈকালের দিকে রাখবে বা তোমাদের সময় মতো, তোমাদের ভালো লাগার সময় মতো রাখবে। তবে এই চ্যাট যেন বন্ধুদের সঙ্গে একটা গ্রুপ ওয়াইজ হবে, এবং গ্রুপে বন্ধুদের সঙ্গে প্রশ্ন ধরা এবং তার উত্তর দেওয়া, কোনো একটা বিষয় নিয়ে বন্ধুদেরকে বলে রাখবে যে আমরা এই গ্রুপে এই নির্দিষ্ট সময়ে আমরা গ্রুপে আসব এবং আমরা আজকে বাংলার আলোচনা করব, কেউ হয়তো কোনো দিন বলবে আমরা ইংরেজি নিয়ে আলোচনা করব। এইভাবে বিষয়ভিত্তিক তোমরা এক একটা দিন এক একটা বিষয় নিয়ে আলোচনা করবে গ্রুপে এবং চ্যাট করবে বন্ধুদের সঙ্গে, দেখবে পড়াশোনার ক্ষেত্রে অনেক গ্রোথ আসবে, মন ফ্রেশ হবে, ওই এক ঘন্টা তোমাদের ভালো লাগারও একটা বিষয় তৈরি হবে এবং সেটা পড়ার মধ্যেও থাকা হবে। এবারে আমরা আসব মূল রুটিনটি সময় ভিত্তিক কীভাবে আমরা তৈরি করব। তোমাদেরকে আমি খসড়া রুটিন দেব, এই রুটিনটি দেওয়ার আগে আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাদের বলে রাখি, তোমরা যে রুটিন তৈরি করবে সেই রুটিনের মধ্যে যেন একটা না দুই ঘন্টার বেশি পড়া না থাকে, কারণ দুই ঘন্টার বেশি পড়া থাকলে শরীরে অশান্তি আসবে, মন ভালো লাগবে না। তোমাদের দুই ঘন্টা এবং দুই ঘন্টার মাঝে যেন অন্তত আধ ঘন্টায় একটা ব্রেক থাকে, এবং সেই ব্রেকটা তোমার ভালো লাগার কাজে ব্যবহার করো, সেটা তোমার গল্প করো, বন্ধুদের সঙ্গে ফোন করো বা যাই করো, আধ ঘন্টা যেন দুই ঘন্টার মধ্যে একটা ব্রেক থাকে। তুমি একটা না কখনোই রুটিন তৈরি করবে না, দুই ঘন্টার বেশি কখনোই করবে না, দেড় ঘন্টা পর্যন্ত, দেড় ঘন্টার কম করবে না, দুই ঘন্টার বেশি করবে না। আসছি রুটিনটি দেখে নাও, এটা অবশ্য খসড়া রুটিন, তোমরা তোমাদের মতো অবশ্যই তৈরি করে নেবে, আমি একটা খসড়া রুটিন বানিয়ে দিলাম তোমাদের, তোমরা একটা ধারণা পেয়ে যাবে। ভোর ৪টে থেকে হেঁটে হেঁটে ব্রাশ করবে, হাত মুখ ধুয়ে নেবে, আধ ঘন্টার সময় নেবে, শুকনো কিছু খাবার থাকলে একটু মুখে দিয়ে নেবে, জল খেয়ে নেবে। তারপরে ৪টে ৩০ তোমরা পড়তে বসবে ৬টা পর্যন্ত, ৬টা সময় তোমরা পড়া ছাড়বে, ৬টা ৩০ পর্যন্ত তোমরা এই আধ ঘন্টায় একটা হালকা টিফিন চা বা কিছু করে নিতে পারো। এরপরে ৬টা ৩০ থেকে ৮টা ৩০ পর্যন্ত তোমরা এখানে দুই ঘন্টা সময় দিয়ে দাও পড়াই, ৮:৩০ থেকে ১০:৩০ এই সময়টিকে তোমরা একটু ফাঁকা দাও,
কারণ এই সময়টি একটু বাইরে যাও, তারপরে তোমরা স্নান টান করে নাও, সকাল সকাল স্নান করে নেবে, কারণ তোমরা স্কুলে গেলে তো 10টার আগে স্নান করে নাও, ঠিক সেই মতো যেন স্কুলে যাওয়ার মতো একটা প্রিপারেশন তোমরা তৈরি করে নাও। এরপরে 10:30 থেকে তুমি পড়তে বসো, যেমন তোমরা স্কুলে পৌঁছে যাও 10:30-এ, ঠিক তোমার পড়ার রুটিনে যেন 10:30 থাকে, 12টা পর্যন্ত এখানে পড়বে। এরপরে 12টা থেকে 1টা পর্যন্ত এই 1 ঘন্টার সময় তোমরা খাওয়া দাওয়ায় সময় দাও, রেস্ট নাও। এবারে 1টার সময় আবার পড়া শুরু করো, 1টা থেকে 2:30 পর্যন্ত তোমরা আনুমানিক সময় পড়াশোনা করো, এবং পড়তে পড়তে যদি ঘুম পায় তাহলে তোমরা ঘুমিয়ে যাও, বা তোমাদের যদি ঘুম না পায় আর একটু বেশি পড়তে পারো। 2:30 থেকে তোমরা 3:30 পর্যন্ত ঘুমের সময়টিকে বরাদ্দ রাখো, আর 3:30 থেকে 4:00 ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নেবে, একটু হাঁটাচলা করে নেবে। 4:00 থেকে 5:00 পর্যন্ত তোমরা এই গ্রুপ চ্যাটটা করতে পারো, আমি যেটা বললাম বন্ধুদের সঙ্গে কোনো বিষয় নিয়ে প্রত্যেক সপ্তাহে 1-1টা দিন 1-1টা বিষয় গ্রুপ নিয়ে আলোচনা, মানে গ্রুপে চ্যাট করো বন্ধুদের সঙ্গে। 5:00 থেকে 6:00 পর্যন্ত তোমার টিফিন করে নাও একটা, আর তোমার ভালো লাগার যা মনে হয়, 1 ঘন্টা একটু মানসিক রেস্ট থাকবে। এরপরে রাত্রিবেলার পড়া শুরু করবে তুমি, রাত্রি অর্থাৎ সন্ধ্যা 6টায় তুমি যদি বসো তাহলে এখানে 1.5 ঘন্টার সময় দাও, কারণ আমরা যদি 12টা পর্যন্ত যারা পড়বে তারা রুটিনটা এইভাবে বানাবে, রাত্রি 6টা থেকে যদি শুরু করো তাহলে 1.5 ঘন্টার সময় দেবে, কারণ 1 টানা 6 ঘন্টা পড়তে পারবে না, এখানে ব্রেক অবশ্যই দরকার আছে, তাই 6টা থেকে 7:30 পর্যন্ত তোমরা পড়ো। এরপরে 7:30 থেকে 8:00 আধ ঘন্টা তোমার যা ভালো লাগে, বা একটু বাইরে যাও, বা কারোর সঙ্গে একটু গল্প করো, বা ফোন করো, যা কিছু। এরপরে 8:00 তোমরা শুরু করবে আবার পড়া, 9:30 পর্যন্ত 1.5 ঘন্টা পড়ো। এরপর 9:30 থেকে 10:00 এই সময়টিতে তোমরা খাওয়া দাওয়া করো, আর না হয় তোমরা 7:30 থেকে 8:00 যে কোনো একটা তোমরা যে রুটিন তৈরি করবে, ব্রেক দেবে, সেই ব্রেকের মধ্যে তোমরা 2টার মধ্যে 1টাতে রাতের খাওয়া রাখবে। এবারে যারা ভোরবেলায় উঠতে চাও তারা ঘুমিয়ে পড়বে, আর যারা ভোরবেলায় উঠবে না, সকাল 6টায় উঠবে, তারা আবার পড়তে বসবে, 10:00 থেকে 11:30 পর্যন্ত পড়বে। 11:30 তোমরা পড়া ছাড়বে এবং বিছানায় যাবে, তারপরে তোমরা ঘুমানোর চেষ্টা করবে, 12টার মধ্যেই ঘুমিয়ে পড়বে। এইভাবে তোমরা তোমাদের রুটিনটি তৈরি করে নাও, তোমাদের নিজেদের মতো রুটিন তৈরি করে নাও। এই খসড়া রুটিনটিই যে তোমাদেরকে মেনে নিতে হবে বা এটাই যে তোমাদের রুটিন হবে সেটা নয়, তোমাদের ভালো লাগা, তোমাদের পছন্দ, নিজের মতো করে একটা রুটিন তৈরি করে নাও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো, আর বন্ধুদের শেয়ার করো, আর অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমাদের এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আসছি পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।